জিনিয়াস টুকিটাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যা ছোট্ট সমাধান, আজকের আমার বিষয় হলো প্লাস্টিকের পাত্র কিভাবে পরিষ্কার করবে। প্লাস্টিকের পাত্র বলতে পারো বালতি, মগ কিংবা প্লাস্টিকের কন্টেনার, কিন্তু দীর্ঘদিন ব্যবহারের পরে ভীষণভাবে বিবর্ণ হয়ে যায়, সেটা আর ব্যবহার করতে ইচ্ছাই করে না। আমি তোমাদের কাছে একটা নতুন পদ্ধতি নিয়ে এসেছি, যেটাতে কিন্তু তোমাদের পুরনো প্লাস্টিকের পাত্র একেবারে ঝকঝকে হয়ে যাবে। কি করবে বলো তো? প্রথমে পাত্রটাকে ভালো করে শুকিয়ে নাও, তারপরে একটা পাতলা কাপড় নিয়ে তার মধ্যে কেরোসিন তেল এবং কিছুটা লেবুর রস মেশানো একটা জায়গার মধ্যে রেখে ওই মানে কাপড়টা ভালো করে ভিজিয়ে নাও। সেই কাপড়টা দিয়ে ওই প্লাস্টিকের পাত্রটা খুব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নাও। 2 থেকে 3 ঘন্টা রোদ্দুরে রেখে শুকাতে দাও। রোদ্দুরে রাখলে কি হবে বলো তো? কেরোসিন তেলের গন্ধটা কিন্তু উবে যাবে। এরপরে তোমরা সাবান জল দিয়ে ভালো করে পাত্রটাকে ধুয়ে নাও, তাহলেই হবে। নিজের পুরনো জিনিসকে আর একদমই নিজেই চিনতে পারবে না, একদমই ঝকঝকে হয়ে যাবে। কেমন লাগলো বন্ধুরা আমার এই ছোট্ট টুকিটাকিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করো, তোমাদের মতামত জানো এবং ভীষণভাবে বন্ধুদের মধ্যে শেয়ার করো। সাবস্ক্রাইব করতে একদম ভুল করো না। অপেক্ষা করো পরের আরেকটা গুরুত্বপূর্ণ টুকিটাকির জন্য। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি। নমস্কার।